সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুদক। সোমবার কমিশনের কার্যালয়ে ব্রিফিংয়ে এ কথা জানান দুদক সচিব খোরশেদা ইয়াসমিন। তিনি বলেন, বিষয়টি অনুসন্ধানে একটি কমিটি গঠন করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা হবে তদন্ত। এদিকে বেনজির আহমেদের দুর্নীতি অনুসন্ধানে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। সম্প্রতি সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করে দৈনিক কালের কণ্ঠ ও বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ 24। বেনজিরের ঘরে আলাদিনের চেরাক শিরোনামে ওই প্রতিবেদনে তুলে ধরা হয় দেশে বিদেশে সাবেক আইজিপি ও তার স্ত্রী সন্তানদের নামে অস্বাভাবিক সম্পদ অর্জনের তথ্য। প্রতিবেদন প্রকাশের কয়েকদিন পরেও এ বিষয়ে কোনো ধরনের ব্যবস্থা না নিয়েই বেনজিরের বিরুদ্ধে তদন্ত চেয়ে রোববার দুদকের দ্বারস্থ হন একজন সংসদ সদস্য। এর একদিন পরই দুদক জানালো এ বিষয়ে অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে। গঠন করা হয়েছে 3 সদস্যের তদন্ত কমিটি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদক সচিব জানান অনুসন্ধানে বিলম্বের কারণ। সভাটি হয় সেটি হচ্ছে 18 এপ্রিল 2024 তারিখে। উক্ত সভায় সাবেক আইজিপি জনাব বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য অনুমোদন দেওয়া হয়। নির্ধারিত সময়সীমার মধ্যে অনুসন্ধান সমাপ্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এর আগে বেনজিরের বিষয়ে অনুসন্ধানের কোনো উদ্যোগ না দেখে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। আর বেনজির আহমেদ সম্পর্কে যে তথ্য প্রকাশিত হয়েছে সে ব্যাপারে তারা বসে আছে, কিছু করছে না। এই জন্য দুর্নীতি দমন কমিশনের উপরে একটা নির্দেশনা চেয়েছে। কেন তারা বসে আছে তার বিরুদ্ধে ইনকোয়ারি করার জন্য একটা নির্দেশনা চেয়েছে এবং এই রিটটি আমরা কমিশনকে অবহিত করেছি। আমরা কমিশনের পক্ষ থেকে এটি মোকাবিলা করব। বেনজিরের অঢেল সম্পদের মধ্যে গোপালগঞ্জে ইকো রিসোর্ট নামে এক অভিজাত পর্যটন কেন্দ্র, এছাড়াও তার স্ত্রী ও 2 মেয়ের নামে দেশের বিভিন্ন এলাকায় অন্তত 6টি কোম্পানির খোঁজ পাওয়া গেছে। 5টি প্রতিষ্ঠানে তার বিনিয়োগের পরিমাণ 500 কোটি টাকার বেশি হতে পারে। 34 বছর 7 মাসের দীর্ঘ চাকরি জীবনে বেনজির আহমেদের বেতন ভাতা বাবদ মোট আয় 1,84,89,200 টাকার মতো হওয়ার কথা থাকলেও তিনি গড়ে তুলেছেন অঢেল সম্পদ। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা।